হ্যালো বিয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যদি আপনাকে 200 টাকা দেওয়া হয় লাক্সারিভাবে খাওয়ার জন্য, আপনি কতটুকু লাক্সারিভাবে খেতে পারবেন? লাক্সারি কথাটা চোখের সামনে আসলে আমার চোখের সামনে বাসে সুলতান ডাইনের কাচ্চি, কিন্তু তার দাম কি 200 টাকা? প্রায় 350 টাকার ওপরে। তাহলে আমি বোরহানি পাবো কোথায়? খাবারের পরে শাহী বাব নিয়ে একটু মিষ্টান্ন না খেলি হয়? এ তো গেল আমার কথা, দু একজনের সাথে কথা বলে দেখা যাক আসলে তারা 200 টাকা পেলে কিভাবে লাক্সারিভাবে খেত। লেটস গো। 200 টাকায় লাক্সারি ভাবে খাওয়ানোর জন্য বলা হয়েছে, আমি কি খাইবো? সকালে ব্রেকফাস্ট না লাঞ্চ না ডিনার? লাঞ্চ লাক্সারি ভাবে যেটা খাইতে পারে কি খাবেন? 200 টাকায় লাক্সারি ভাবে 200 টাকা কি খাওয়া লাগবে ভাই? টাকা 200 আমার। হ্যাঁ, টাকা 200 আদৌ সম্ভব না? লাক্সারি সম্ভব না, নর্মাল খাওয়া যাবে, নর্মাল ভাত মাছ ডাল সবজি। কাচ্চি চলে না? কাচ্চি হয় না? কাচ্চি 200 টাকা হবে না, হাফ কাচ্চি তো 200+। 200+? 200+ না, সম্ভব না। ওই ভাতের মাছে বাঙালি সেটাই খাইতে হবে, ভাত মাছ ডাল সবজি। 200 টাকা দেওয়া হয়েছে লাক্সারি ভাবে খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, নিজেকে থাকলে 200 টাকা দিয়ে লাক্সারি ভাবে খাওয়া যাবে, সেটা হচ্ছে মনের তৃপ্তি। কিন্তু পেটের তৃপ্তি মুখের তৃপ্তি হইব না? মনের তৃপ্তি যদি বলেন তাহলে ফ্রেশ ভাবে খাওয়া যাবে, মনের তৃপ্তি। আর যদি একটু ভালোভাবে খেতে চাই তাহলে অবশ্যই 300+ হতে হবে। 300+? 300+ যদি দেওয়া হয় তাহলে কি হবে? 300+ হলে কি? 300+ হলে কাচ্চি খাওয়া যায়। 300+ হলে কাচ্চি চলবে? সুলতান ডাইনের কাচ্চি হবে 300+ দিয়ে? ওটা তো প্যাকেজ 350 টাকা। হ্যাঁ, বোরহানি কিন্তু দিব না? হ্যাঁ, একটা লেগ রোস্ট দিব না? না, তো লাক্সারি ভাবে খাইতে গেলে তারপরেও 300 টাকার মধ্যে খাওয়া যাবে। সুলতান ডাইং না হোক, অন্যান্য খাবার হোটেল আছে তো, এখানে মোটামুটি মানসম্মত খাবার পাওয়া যাবে। পাওয়া যাইব, ঠিক আছে। ডেজার্ট লাস্ট হইব? না, ডেজার্ট হইব না, যদি না সম্ভব না, ঠিক আছে। কি মনের তৃপ্তি, যে পয়েন্টটা ভালো। 200 টাকায় লাক্সারি ভাবে কিভাবে খাইবেন? 200 টাকায় লাক্সারি ভাবে যদি বলে যাবে খাওয়ায় তাহলে একটা সম্ভব। আর একটা সম্ভব, যদি কোনো হোটেল বা রেস্টুরেন্ট নিউ করে, প্রথম দিন 200 টাকা দিয়ে আমি ছাড় দিলাম সবাইকে পরিচিত করানোর জন্য, যে লাক্সারি ভাবে খাবার দিব, একটু সুপার ডিসকাউন্ট 90% ডিসকাউন্ট প্রাথমিক ভাবে আমি লস দিলাম পরিচিত করানোর জন্য। পরবর্তীতে সবাই আসবে, খাবারটা ভালো লাগবে, তখন আমি ওই লাভটা দিয়ে মানে পোষায় দিব। প্রথম দিন একটা ব্রেকফাস্ট সম্ভব লাক্সারি ভাবে? হ্যাঁ, ব্রেকফাস্ট সম্ভব। অনেক কিছু বোঝায়, কিন্তু 200 টাকা মোটামুটি সকালে নাস্তাটা ব্রেকফাস্ট করা যায়। তো লাঞ্চ কোনোভাবে সম্ভব না, যদি বনে যাবে না হয় বা ডিসকাউন্ট 80% 90% না দেয়। আর যদি কোনো বন্ধু বান্ধব কোনো অকেশন ট্রিপ না দেয়, আমি ট্রিপ দিলাম স্পন্সরশিপ লাগবে বা স্পন্সর, তাহলে সম্ভব। যাক, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম? আসলেই সম্ভব না, 200 টাকায় লাক্সারিভাবে খাওয়া কোনোভাবেই সম্ভব না। তবে আপনাদের আজকে এরকম একটি দেশের নাম বলতে যাচ্ছি, যেখানে আপনি মাত্র $2 বিনিময়ে খুব লাক্সারিভাবে তৃপ্তি সহকারে খেতে পারবেন। দেশটি আর কোথাও নয়, নীল নদের মিশর, আসলে ইজিপ্ট, যাকে আমরা চিনি মিশর নামে। ইজিপ্টে আপনি প্যাড ভর্তি করে রাজকীয়ভাবে খেতে পারবেন। মাত্র $2 পেয়ে যাবেন ম্যাকডোনাল্ডস, KFC-র মতো জায়গায় মিল প্লেটার, যা বাংলাদেশে কল্পনা মাত্র। পেয়ে যাবেন লাখমাজু দিরুবিত্তার মতো লোভনীয় খাবার আর মুখে লেগে থাকার মতো লাবাং। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।